এখন এটা ভাঙ্গা হবে আজকে আপনাদের সাথে শেয়ার করা হবে জানেন তো সবাই আমরা বিল্ডিং এর কাজ ধরতেছি এখানে তো অনেক টাকার প্রয়োজন তো ওখানে কিছু টাকা খরচ করার জন্য আজকে মাটির ব্যাংকটা ভাঙবো তো দেখতে থাকেন আমাদের সাথে এখন এটা কি আমি ভাঙবো না তুমি ভাঙবা আপনি ভাঙেন আপনার জন্য জমিয়েছে আপনি তুমি আমি ঠাস করি ভাঙো না তুমি ভাঙো সমস্যা নেই বিসমিল্লাহির রহমানির রহিম ও

আমি কখনো কল্পনা করি নাই যে আমি আমার জন্য ব্যাংকে টাকা জমাচ্ছে মাটির ব্যাংকে তাও আবার আমি এটা কখনো কল্পনা করি নাই আমি সবসময় ওকে হাত খরচা টাকা দিতাম তারপরও মানে ইয়া মানে এই যে টাকাগুলো জমাইছে আমার একটা আসলে ঘরের কাজের জন্য আমার কত উপকার হয়েছে

বইটা বইটা রাখছে আহারে সব আমার বিদেশি কামাই টাকা আমি দিচ্ছি যে খাও খাও আর সেটা না খাইয়া মানে সে আমার জন্য জমাইছে তো দেখি দেখেন আপনারা কত টাকা হয়েছে আজকে আপনাদের সামনে গুনবো আমি আসলে এরকম বো পাওয়া ভাগ্যের বিষয় আমি আমার এগুলি হয়েছে আচ্ছা তোলে এক হাজার টাকা আলাদা করো কত হাজার জমাইছে আজকে আমি সেটা দেখবো সব এক হাজার টাকা কেন ডাললা এত টাকা আমি কল্পনা করি না যে এত টাকা আমার জন্য রাখবে যাক টাকা এখানে আমি বিয়ে করে ওকে যখন দেখ গ্রামের বাড়িতে রেখে যাই তখন প্রতি মাসে যে খরচা টাকাটাতে ওর হাত খরচা তো সেইখান থেকে এই যে দেখেন এক টাকা এক টাকা করে রাখছে পাঁচশো করে রাখছে মানে যখন যা পারছে রাখছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আমার কাছে খুব ভাল লাগতেছে যে আমি এরকম একটা বউ পাইছি হাই হাই দি দুই ভাগ হয়ে গেছে মানে হাতে হাত না চলতে থাকুক সমস্যা নাই আজকে সবাই সাথে শেয়ার করতেছি সব টাকা মনে হচ্ছে আমি যতদিন টাকা দিছি ওরে ও না খাইয়ে সব টাকা একবারে সব ব্যাংকে জমা করে রাখছে একশো টাকা তো রাখো না এসব পাঁচশো এক হাজার দেখছেন এটা আসলে কি কমু আমার কাছে যে কেমন লাগতেছে সেটা একমাত্র আমি নিজেই জানি আল্লাহ আচ্ছা আমাদের প্রায় টাকাগুলা ভাস করা হয়ে গেছে এখন আমি এখানে ক্রাউন করব মানে গুনবো যে এখানে আমার জন্য আমার ওয়াইফ মাই লাভলি ওয়াইফ আমার জন্য হরি বাপ রে এখানে কিন্তু সব এক হাজার টাকা নোট দেখেন বিসমিল্লা ফু 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 আ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচল্লিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ সৌচল্লিশ পাঁচচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাবান্ন তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছিয়ান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি এক টাকা এক নোট উনাশিটা মানে উনাশি হাজার টাকা এখানে উনাশি হাজার আর এখানে দেখি পাঁচশো টাকা কম বিসমিল্লা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ হাজার এখানে হলো পাঁচশো টাকা নোট হলো ষোলো হাজার ষোলো হাজার আর হলো উনআশি তাহলে উনআশি আশি আশি নব্বই পঁচানব্বই হাজার এই আনিকা দেখেন আমার জন্য না খাইয়া না খাইয়া পঁচানব্বই হাজার টাকা জমাইছে এই মাটির ব্যাংকে তো ধরো তোমার টাকা তোমার কাছে রাখো এখন আমি ঘরের কাছে আপনার হাতে তুলে দিলাম তাহলে ওদিক থেকে বলো ঘরের কাছের জন্য আপনার হাতে তুলে দিলাম সবাই দর্শকেরা সবাই কি কম আসলে মূল কথাটা আমি এখন বলি এই টাকাগুলো আনিকে আমাকে বলছিল বাইক কিনে দিবে অথবা সে বাইক কেনার জন্য আমাকে কিছু টাকা হেল্প করবে তো এই টাকাগুলো এখন আমি যেহেতু বিল্ডিং এর কাজ ধরছি ঘরে কাজ ধরছি যার জন্য এখন আনিকে আর বললাম যে আমার তো টাকার প্রয়োজন তো সে আমার হাতে বললো যে আমার কাছে বললো যে আমার কাছে টাকা নাই ব্যাংকে যে টাকা আছে এই টাকা নিয়ে নিলে নিতে পারেন তো এখন আপনারা তো দেখলেন এখানে পঁচানব্বই হাজার টাকা আমরা ব্যাংক থেকে পেলাম আমার জন্য আমার ওয়াইফে জমাইছে না খায়া না খায়া